দেখো আজকে দীপাবলি, সবাইকে ধন্যবাদ জানাই দীপাবলির শুভেচ্ছা। এবং মা এসছে আজকে মায়ের পুজো, মাকে বলো মা সবাই যেন ভালো থাকে, শান্তি থাকে, গোটা বীরভূম জেলার মানুষ যেন ভালো থাকে। মায়ের পুজোতে সবাই আনন্দ ভোগ করুক, মা যেন বীরভূম জেলাকে ভালো রাখে। এবং খাস খবর, সুন্দর একটা চ্যালেঞ্জ ছিল, তাই খাস খবরকে বলবো মা খাস খবর আরও বৃদ্ধি পাক, ভালো চলুক।